তোকে যদি জেলে যেতে হয় এখন তুই যাবি, কিন্তু তুই যখন জেল থেকে ফিরবি তখন তুই যাতে ওই বাড়িতেই ফিরতে পারিস সেই ব্যবস্থা আমি করে রাখবো। তার মধ্যে তো বাড়িটাও বিক্রি টিক্রি হয়ে যাবে, টাকা পয়সার ব্যাপারটাও তো। আরে তুই ভাবিস না তো, তুই আমাকে বিশ্বাস করিস তো? তোমাকে বিশ্বাস না করলে আর কাকে বিশ্বাস করব বলো তো মামু? হ্যাঁ তাই তো বলছি, টাকা পয়সা যা ভাগ বাটোয়ারা হোক না কেন, আমার ভাগে যাই আসুক না কেন, আমি তোর হাতে সব টাকা তুলে দেব, তারপর তোর যা ইচ্ছে তুই আমাকে দিবি, আমি তোকে কোনো জোর করব না। আমি তোমাকে ঠকাবো না টুটুন মামু, তুমি আমাকে এত বড় একটা বিপদ থেকে বার করেছো, তুমি আমাকে যা সাহায্য করেছো তার দাম আমি তোমাকে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে চলি রঞ্জনা। টুটুনদা তুমি চলে যাবে? যাওয়ার আগে একটু রুটি আলু ভাজা তো খেয়ে যেতে পারতে। না না রুটি আলু ভাজা আর খাবো না। মামু তোমার ওখানে কোনো খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা কি রে, রাজার হালে আছি ওখানে, কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, তুমি না সাবধানে থাকবে, আর তো মাত্র কয়েকটা ঘন্টার ব্যাপার, সাবধানে থেকো কিন্তু। আচ্ছা আচ্ছা অত ভাবিস না, আর অঞ্জনা তুই চিন্তা করিস না, তোর মেয়ের যা যা বিপদ আছে আমি সব কাটিয়ে দিচ্ছি, কেমন? হুম আসলে আসি। চলো ওখানে বসো আগে, সেটা খুব খারাপ লাগছে বলো, বসো এখানে বসলে খুব ক্লান্ত লাগছে বলো, এত ধকল গেল। না ঠিক আছে। মেজমা তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো, দূরে দাঁড়িয়ে আছো, এদিকে এসো, মানুষটাকে অনেক কষ্ট করে বাঁচিয়ে এনেছি আমরা, শেষ মুহূর্তে যদি রক্ত না দেওয়া যেত আর রক্ত দিলেও যদি উনি নিতে না পারতেন তাহলে কিন্তু মানুষটাকে আমরা বাঁচাতে পারতাম না, তখন কিন্তু সবকিছু শেষ হয়ে যেত মেজমা, তোমার জীবনের একটা সত্যি চিরকালের মতো অন্ধকারে হারিয়ে যেত, তুমি কিন্তু আর সত্যিটাকে কোনোদিনও খুঁজে পেতে না, মানুষটা যখন আজকে ফিরেই এসেছে। তোমার নাকি আজকে প্রমাণ দেওয়ার কথা আছে? মেজমা আমি আমার কথা রাখবো, এখন তুমি তোমার কথাটা রাখো, যে মানুষটার জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করে ঠাকুরের কাছে পড়েছিলে সেই মানুষটা তো ফিরে এসেছে, তুমি আর দূরে থেকো না, মানুষটার কাছে এসো। আপনি কিছু খাবেন? আমি একটু দুধ গরম করে নিয়ে আসছি। না না কেন, উনি খাবেন নে কেন? আমি এবার থেকে চলে গেলে অপরাধ হতো, ধরে নেওয়া হতো আমি অপরাধী, তাই আমি হাসপাতাল থেকে এই বাড়িতে ফিরে এসেছি, নয়তো এই বাড়িতে ফেরার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু আমি না খেয়ে থাকলে কারোর কিছু এসে যাবে না, আমার জাহ্নবী মা না প্রমাণ করা পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারবো, তাই আমার খাবার কোনো দরকার নেই, কেউ যেন আমার জন্য খাবার নিয়ে না আসে, তুমি দেখো জাহ্নবী মা। আমি তো আগেই বলেছি গেরস্থর বাড়ির একটা কল্যাণ অকল্যাণ আছে, এখানে এসে কেউ না খেয়ে থাকবে তা তো হতে পারেনি। মেজমা আমি যাচ্ছি, তুমি এখানে থাকো, আমি রান্নাঘর থেকে গরম দুধ নিয়ে আসছি। আর জেঠুমনি তুমি আমার কাছে প্রথম দিন থেকেই জেঠুমনি ছিল, আর আজও তাই আছো, তাকে বিশ্বাস করলো কে বিশ্বাস করলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাই বলছি আমি দিলে তুমি অবশ্যই খাবে, তুমি কিন্তু আমাকে এরকম শাস্তি দিতে পারো না। শরীরে তো এখনো জোর ফেরেনি দেখা যাচ্ছে, ঋষি বাবা হাসপাতাল থেকে ছেড়ে দিল,
উনি তো কিছুতেই থাকতে চাইছিলেন না, জোর করছিলেন, তাই হসপিটাল বাধ্য হয়েছে ছেড়ে দিতে। কিন্তু হসপিটাল থেকে বলেছে ওনাকে বেশ কিছুদিন সাবধানে রাখতে, একটু বিশ্রামে রাখতে। এতে আবার হাসির কি হলো? ডাক্তার যা বলেছে সেটা পালন করাই তো কর্তব্য। এই মানুষটা পৃথিবীতে থাকা না থাকায় এই সংসারে কোনো ক্ষতিবৃদ্ধি হবে না। পৃথিবীর কারোর ক্ষতিবৃদ্ধি হবে কিনে জানি নে, তবে কারো কারো ক্ষতিবৃদ্ধি তো হবেই। কি করে? যে মানুষটাকে নিয়ে এত সংশয়, যে মানুষটা তোমার স্বামী কিনা তাই তুমি এখনো জেনে উঠতে পারোনি, তাকে নিয়ে তোমার কিসের এত মাথা ব্যথা? আমার না হোক, ওই মেয়েটার তো মাথা ব্যথা আছে, ও তো কখনো সংশয় করেনি কো। ওর সঙ্গে আমার বোঝাপড়া আমি করে নেব আমার মতো করে, ওর মধ্যে কারুর ঢোকার দরকার নেই। মেজুমা, কি হয়েছে? যেটা উনি কি বলছেন? আমি জানি নে, জানি না আমি কিছু। কিছু হয়নি মা, তবে দুধটা আমি এখন খাবো না। খাবে না মানে? আমি তোমার জন্য নিয়ে এলাম আর তুমি খাবে না? জেঠুমনি আমার জেদের সাথে কিন্তু কেউ পারে না, তুমিও পারবে না। না রে মা, জেদের প্রশ্ন নয়, ইচ্ছে অনিচ্ছের প্রশ্ন। আমার এখন খেতে ইচ্ছে করছে না রে। জেঠুমনি তুমি নিশ্চিন্তে খাও, জোরের সাথে খাও। আর তোমার যদি মনে হয় তুমি এই বাড়ি থেকে কোনো অনুগ্রহ নেবে না, তাহলে এই দুধের দামটা আমি দিয়ে দেব। আর এরপরে যখনই খাবার আনবো আমি বাইরে থেকে নিয়ে আসবো। জানবি আর কি বলবো বলো তো মেজুমা, একটা মানুষ যদি খাবারটা শান্তি করে খেতে না পারে, যখনই খেতে যায় তখনই যদি মনে হয় যে এটা এই বাড়ির খাবার, যে বাড়ির খাবার সে মুখে তুলতে পারবে না, তাহলে তো তার জন্য আমাকে বাইরে থেকে খাবার আনতে হবে বলো। এই বাড়ির সাথে ওনার কোনো সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু আমার সাথে আছে। কি তাই তো জেঠুমনি? হ্যাঁ মা, তোমার সঙ্গে আমার যা সম্পর্ক তার ভিত হচ্ছে বিশ্বাস। এই সম্পর্ক কোনো দিন শেষ হতে পারে না। এবার একটু রেস্ট নিন, চলুন আপনাকে ঘরে পৌঁছে দিয়ে আসি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, কিন্তু আমার জন্য এত কিছু করো না। তুমি তো জানোই না যে আমি আদৌ তোমার কেউ হই কি না। আমরা ভদ্রলোক, আপনি যদি কেউ নাও হন, আমি ছোটবেলা থেকেই শিক্ষা পেয়েছি অসহায় মানুষদের সাহায্য করতে হয়। আমি সেইভাবেই আপনাকে সাহায্য করেছি, আর সেইভাবেই আপনাকে সাহায্য করতে চাই। কিন্তু আমার যে এই সাহায্যের প্রয়োজন নেই বাবা, তোমার কাছে তো আমি কোনো সাহায্য ভিক্ষা করিনি। আমার জেঠুমনির জন্য কাউকে ভাবতে হবে না। এনো জেঠুমনি, দুধটা খেয়ে নাও। না রে মা, আমার খেতে ইচ্ছে করছে না। এ তো শুধু আমাকে শাস্তি দেওয়ার জন্য। আমার কারণে কেন তুমি শাস্তি পাবে? আমি তোমার কে? আমি এত কথা জানি না, জানি না এত কথা। জানবি, ডাক্তার বাবু যখন দুধ খাওয়াতে বলেছে তখন তুমি খাইয়ে দাও তো, তারপর নিয়ে গিয়ে বিশ্রাম করা। মেজুমা, তুমি দায়িত্বটা আমার উপরে কেন দিয়ে দিচ্ছ? আমি নিজে কি করব সেটা আমি খুব ভালো করে জানি, তুমি কেন নিজের দায়িত্বটা পালন করছো না? আচ্ছা, তুমি যখন নিজের দায়িত্ব পালন করছোই না, তখন অন্য কেউ দায়িত্বটা পালন করলো কি করলো না তাতে তোমার কি এসে যায়? খুব চ্যাটাং চ্যাটাং কথা শিখেছো তো। হ্যাঁ কি রে ঋষি বাবা, শুনতে পাচ্ছিস তোর বউয়ের কথা? বললাম যে সন্ধ্যে 7টা পর্যন্ত, তাই যতক্ষণ না প্রমাণ করে দিতে পারছে ততক্ষণ ওর কোনো কথারই আমি প্রতিবাদ করব না। আর যদি প্রমাণটা হয়েই যায় তখন কি করবে? তখনকার কথা তখন ভাবা যাবে। তা ঠিকই, তখনকার কথা তখনই ভাবা যাবে। জেঠুমনি,
আর তো কিছুক্ষণ বলো, একবার প্রমাণ হয়ে গেলে তো আর আমি এই বাড়িতে থাকবো না। জেঠুমনি, তখন তুমি কি তোমার মেয়ের সাথে যাবে না বলো? আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে মাথায় করে রাখবো, কিন্তু দোহায় ততক্ষণ তুমি আর কষ্ট পাবে না। কষ্টের কি আছে, কষ্ট আমি পাইনি, এতগুলো বছর তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, আমার কোনো আস্তানা তো ছিল না, মানুষের সঙ্গে মিশেছি, কখনো কখনো সাধনায় বসেছি, এই তো আমার জীবন। যতই আমি সন্ন্যাস বেশ ত্যাগ করি, গৃহস্থের মতো পোশাক পরি, আমার মন তো সংসারে নেই, আমার মন তো আছে সন্ন্যাসে। ভাগ্যিস সন্ন্যাসটা ধরে রাখতে পেরেছিলাম, তা না হলে এত আঘাতেও বিপর্যস্ত হয়েছি ঠিকই, কিন্তু কিন্তু আমি চুরমার হয়ে যাইনি। জানবি আর কতক্ষণ বাকি, কখন তুমি প্রমাণ করে দেবে? কেন মেজমা, আমার প্রমাণ করার সাথে তোমার কি সম্পর্ক? আমি তো ঋষিকে বলেছিলাম যে আমি প্রমাণ করে দেব, তুমি কেন এত ভাবছ? ধরো প্রমাণ করে জানতে পারলে যে এই মানুষটি ঠিক মানুষ নয়, অসৎ মানুষ, তাহলেও তো তুমি তোমার বিয়েটা মুছে ফেলতে পারবে না বলো? আবার এই কথাও সমানভাবে সত্যি যে যদি প্রমাণ হয়ে যায় যে জেঠুমনি তোমার স্বামী, তাহলেও কিন্তু জেঠুমনির উপরেই নির্ভর করবে যে সে তোমার সাথে থাকতে চায় কিনা। জানবি, আমি ঠিক কথাই বলেছি মেজমা। ও কোনো ভুল কথা বলেনি। আমি আর জেঠুমনি ঠিক করেছি যে আমরা সব প্রমাণ দাখিল করে এই বাড়ি থেকে চলে যাব। কোথায় কোথায় যাবো প্লিজ তুমি জানতে চাও না, কারণ আমরা কোনো চিহ্ন রেখে যেতে চাই না। আর আমি এটাই আশা করবো যে সব কিছু প্রমাণ হয়ে যাওয়ার পর তোমাদের মনের যখন সংশয় কেটে যাবে, তখন তোমরা অকারণে দরদ দেখিয়ে আমাদের আটকে রাখতে চাইবে না, আর যদি চাও তাহলেও কিন্তু পারবে না, কারণ জেঠুমনিকে আমি নিজেই বলেছি জেঠুমনির এ বাড়িতে থাকা উচিত না, এই বাড়ি থেকে চলে যাওয়াই উচিত। এত বছর বাদে বাড়িতে ফেরার পর যদি মানুষটার জন্য শুধু সন্দেহই রাখা থাকে, তাহলে সেই বাড়িতে মানুষটা থাকা উচিত নয়। মানুষটা সত্যি হোক বা মিথ্যে হোক, তোমার চলে যাওয়া তুমি যাও, এই মানুষটাকে আঁচলে বেঁধে নিয়ে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। কো চলো, একটা পরীক্ষা যখন সামনে এসে ধরায় তখন পরীক্ষাটাকে দিতে হয়, পরীক্ষাটাকে দেওয়া মানে নিজেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া নয়। কে বলেছে আমি নির্বাসনে যাব? সেটা তো চরম মুক্তিও হতে পারে। তোমরা যাকে নির্বাসন বলছ সে হয়তো চরম মুক্তির জগৎ। আপনি কোথায় ওকে বারণ করবেন? আপনি দেখছি ওকে সমর্থন করছেন। হ্যাঁ করছি, কারণ যে অসম্মান আমার হয়েছে তার হাজার গুণ বেশি অসম্মান ওর হয়েছে। আমি নয় বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসেছি, কিন্তু ও তো এই বাড়ির ভেতরেই ছিল, তবুও তোকে একই রকম অসম্মানে বিদ্ধ করা হয়েছে। তবু আমি চাইব ওর মাথার উপর ছাদটা অবিকৃত থাকুক। ওর বয়স কম, আমার বয়স বেশি, আমি যে কোনো দিন চলে যাব, যে কোনো দিন চোখ বুঝতে পারি, কিন্তু ওর তো তা নয়। তবু তোমরা ওকে ছাড়োনি, আমার অবিশ্বাসের দায় ওর উপর চাপিয়েছ, ওকে ষড়যন্ত্রকারী প্রমাণ করতে চেয়েছ। মনে মনে বিশ্বাস ছিল না বলেই তো প্রমাণ করতে চেয়েছ। আমার নিজের ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, তোমার জেঠিমার কথা মাথায় রেখেই বলছি, আমার স্বীকার করলে আমি ধন্য হতাম, কিন্তু আমার স্বীকার করার ব্যাপারে ওনার যে সংশয় রয়েছে
এতো আমি অবাক হইনি। শুধু আমার সংশয়টুকুই চোখে দেখা গেছে, আর কিচ্ছু দেখা যায়নি কো। আর যাই দেখা যাক, এই যে সংশয় আছে তা সব দেখাকে ঢেকে দিয়েছে। আমি ততটা অবাক হইনি আমার ক্ষেত্রে, যতটা আমি অবাক হয়েছি জাহ্নবীর ক্ষেত্রে। যে মেয়েটার জন্যে তুমি তোমার জীবনের হারানো সব কিছু ফিরে পেয়েছো, সেই মেয়েটাকে তুমি আর তোমার পরিবার সন্দেহ করতে পারলে শেষ পর্যন্ত? মা, ও মা, তোমার ছেলেটা তো এখনো চাই দিয়ে গেল না। কতবার ওকে ডাকাডাকি করলাম, আমার না এত মাথা ধরেছে সকাল থেকে। আরে দেখো, কোথাও হয়তো ঘুমাচ্ছে। আরে বাবা, ঘুমালে তো সারাটা দেবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বিশু, বিশু! আচ্ছা মা, আমি তো সারা বাড়ি দেখেই তোমাকে বলছি, আর আমি ওদিকটাও দেখে এসেছি, কোথাও নেই ও। কিন্তু ও কোথায় যাবে? হ্যাঁ, আমাকে না বলে তো বাড়ি চলে যাওয়ার কথা নয় ওর। দেখো কিচেনের পিছন দিকে যে বারান্দা আছে সেখানে হয়তো শুয়ে আছে। উফ মা, তুমিও না, সত্যি একটা একটা কাজের লোক এনেছো যাকে এখন আমাকে সারা বাড়ি খুঁজে দেখতে হবে কোথায় গেল। শোনো, তুমি কিন্তু আজই ওকে ওয়ার্নিং দিয়ে দাও, আমাদের বাড়িতে এসব চলবে না। আচ্ছা কি আশ্চর্য, এতদিন তো ঠিকই ছিল, ও তো আজকেই বেগরবাই শুরু করেছে। তাই আমার না তখনই অবাক লাগছিল জানো তো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল, আমার তখনই আরো অ্যালার্ট হওয়া উচিত ছিল। আরে বাবা না, ও একটু হাবাগোবা টাইপের, ও কি করে সবার কথার মধ্যিখানে দাঁড়িয়ে পড়ে, কিন্তু কিছুই বোঝে না। কাউকে না তাই বলে এরকম অবহেলা করা উচিত নয়, এখন আমাদের বিপদের সময়। আচ্ছা তখন আমরা টোটন বাবুর সাথে কি কথা বলছিলাম তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন, ওই তো ওই বাড়ির ব্যাপারে কথা বলছিলে। তাহলে কি করে বলা যায় যে ও? আচ্ছা, ও বেছে বেছে আমাদের ওই কথাগুলোই শুনতে গেল কেন বলতো? ইনফ্যাক্ট আমরা যখন ওই কথাগুলো বলছিলাম না, ও কিন্তু তখনই বারবার চা দিতে আসছিল, জল খাবার দিতে আসছিল। তারপর যখন চলে যেতে বললাম ওকে, তখন ওর মনে আছে ঠিক ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনে যাচ্ছিল। আমার তারপর ফাইনালি ওর ওপর যখন চোখটা পড়লো তখনই ওখান থেকে গেল। মা, আমার না তখনই স্ট্রাইক করেছিল মাথায় জানো তো। কি বলতে চাইছো তুমি? মা, ও কিন্তু এখন বাড়িতে নেই। না, তাহলে গেল কোথায়? মানে ও কি ওর বস্তিতে ফিরে গেছে নাকি? আচ্ছা, ও বস্তিতে কোন বাড়িতে থাকে তুমি কি জানো? আচ্ছা, আমি কি ওর বস্তিতে কোনোদিন গেছি? ও বলেছে বস্তিতে থাকি, তাই আমিও জানি যে বস্তিতে থাকে। মা, তুমিও না তেমনি। ও ছেলেটা এসে বললো ও বস্তিতে থাকে, আর তুমিও মেনে নিলে ও বস্তিতে থাকে, একবার গিয়ে ভেরিফাই করলে না পর্যন্ত। এই তুমি সব ব্যাপারে আমাকে কেন দোষ দাও বলো তো? কি ভেরিফাই করব আমি? বলো কি ভেরিফাই করব? ছেলেটা বলেছে যে বস্তিতে থাকে, আমি সেটাই বিশ্বাস করেছি। তুমি কি চাইছো আমি বস্তিতে যাব? আমি কোনোদিন বস্তিতে গেছি? তো তোমার যদি এতই মনে হয় তুমি কেন গেলে না? হ্যাঁ, আমারই তো যাওয়ার কথা, আমারই তো যাওয়ার কথা ওখানে। মা, সব জেনে শুনে তুমি কথাটা বলছো তো? শোনো, আমি এত কিছু পারবো না, আমার এত কিছু পোষায় না, বুঝলে? মানে তুমি চাইছো আমি সেখানে গিয়ে বস্তির দরজায় দরজায় কড়া নেড়ে বলবো যে কোন বাড়িতে থাকে? অসম্ভব, আমি পারবো না। তাহলে খেসারত দাও। খেসারত? কিসের খেসারত দিতে হবে আমাকে? হ্যাঁ, দেবে বই কি? এখন যদি ওই ওই ছেলেটা আমাদের সব কথা শুনে থাকে, শুনে গিয়ে ও যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন তখন কি করবে তুমি? তুমি এসব কি পাগলের মতন কথা বলছো বলো তো? আমি আর এখন কাউকে বিশ্বাস করি না মা, আমার সবাইকে সন্দেহ হয়। আমি যে জায়গাটাতে আছি সেটা তো তুমি কেমন জানো না, কত রকমের লোক কত রকমের অপরাধ করে ওখানে যায়, আমার আমার কাউকে বিশ্বাস হয় না, কাউকে ভরসা হয় না। আর আমার ভয় করছে, কারণ সব থেকে বেশি কথা তো আমিই বলেছি। এইভাবে কথা বলছো কেন? তোমার কিছু হলে সেটা আমার টেনশন না? আর তুমি একটু বেশিই ভাবছো। যেটা আমি ভাবছি সেটা যদি না হয় তাহলে তো মঙ্গল।
কিন্তু যেটা আমি ভাবছি সেটা যদি ঠিক হয় তাহলে তখন তুমি কি করবে? হ্যাঁ কি করবে? তারাও টোটন মামাকে একটা ফোন করি। আরে বাবা, টোটন মামু এর মধ্যে এখন কি করবে? রোশনি, টোটন মামু তো ছেলেটাকে দেখেছে। যদি কোনো কারণে ছেলেটা ওই বাড়ির কারোকে যোগাযোগ করে বা কারোর সঙ্গে যোগসূত্র থাকে, তখন তো টোটন মামা সেটা জানতে পারবে, তাই না? কথায় বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন যখন ওই ছেলেটা এই বাড়িতে নেই, তখন তোমার মাথায় সব বুদ্ধি ঢুকছে। যখন ছিল তখন তুমি কনসাস হতে পারলে না? আশ্চর্য, আমি একা কনসাস হতে যাব কেন? আর তোমরা খুব ভালো পেয়েছো আমাকে, বুঝলে? যখনই যা কিছু গন্ডগোল হবে সব দোষ আমার, সব দোষ আমার। আচ্ছা, ছেলেটা যখন এখানে ছিল তো তুমি কনসাস হলে না কেন? তুমি তো ছেলেটাকে বলতে পারতে এখান থেকে চলে যাওয়ার জন্য। হ্যাঁ, সব তখন আমারই দোষ, আমারই দোষ। আমি বলছি নিজের জ্বালায় আর তুমি এখন আমাকে দোষ দিয়ে যাচ্ছ। এটা কি তোমার খেয়াল করার কথা ছিল না? কেন, তোমার খেয়াল করার কথা নয় কেন? দেখো, আমাদের দুজনেরই কিন্তু খেয়াল করার কথা। হ্যাঁ, আমি মানছি যে আমি ভুল করেছিলাম ছেলেটাকে বিশ্বাস করে, কিন্তু আমি তোমাকে আবারও বলছি, আমার মনে হয় না যে ছেলেটা এমন কোনো কাজ করতে পারে। তো তোমার যখন মনে হয়েছিল, তুমি তো একটু সচেতন হতে পারতে।